অষ্টম শ্রেণীর ছাত্রীরা, এর আগের দিন তোমরা পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণ কাকে বলে সেগুলা সম্বন্ধে খুব ভালো করে জেনেছো। আজ আমি সেই পূরক কোণ, সম্পূরক কোণ আর সন্নিহিত কোণের চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করব। তোমরা বের করো কষে দেখি ৬, ঠিক আছে? এক নম্বর অঙ্কটা থেকে শুরু করি। এক নম্বর কী লেখা আছে? দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক হতে পারে কি না লিখি। দুটি সূক্ষ্ম কোণ বলেছে, তা আমি ধরুন কী বলেছে, পূরক কোণ হতে পারে কি না। পূরক কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুটো সূক্ষ্ম কোণ যদি আমি নেই, ধরো 45 ডিগ্রি নিলাম, আরেকটাও নিলাম 45 ডিগ্রি, দুটো মিলে কত হলো? 90 ডিগ্রি। সুতরাং দুটো সূক্ষ্ম কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। আমি অন্য কোণ নিলেও দেবো, ধরো 46 নিলাম, 46-এর সঙ্গে 44 নিলাম, এরা 90 ডিগ্রি হতে পারে। সুতরাং দুটি সূক্ষ্ম কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না দেখি। ধরো সবচেয়ে যে বড়ো যেটা আমাদের সূক্ষ্ম কোণ, 89 ডিগ্রি নিলাম, আরেকটাও নিলাম 89 ডিগ্রি, এই দুটো যখন যোগ করব, এই দুটো সবসময় 180 ডিগ্রির থেকে কম হবে। কারণ 90 ডিগ্রির থেকে, 90 ডিগ্রি হলো সমকোণ, তার থেকে বেশি হয়ে গেলে আমাদের কী হবে? স্থূলকোণ। তাহলে সবচেয়ে কম যেটা সেটা 89 ডিগ্রি। এই দুটোই যদি 89 ডিগ্রি নিয়ে, দেখা যাচ্ছে যে এরা 180 থেকে ছোট, সুতরাং এরা সম্পূরক হতে পারে না। এবার সি নাম্বার দেখো কী বলেছে, একটি সূক্ষ্মকোণ আর এক স্থূলকোণ পরস্পরকে সম্পূরক কোণ হতে পারে। দেখো সবচেয়ে ছোট যেটা সূক্ষ্মকোণ সেটা নিলাম 1 ডিগ্রি, আর সবচেয়ে যেটা ছোট স্থূলকোণ সেটা নিলাম 91 ডিগ্রি। তাহলে কী হয়, এটা দুটো যোগ করলে হলো 92 ডিগ্রি, এরা কী হচ্ছে, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। সুতরাং সি নাম্বার কোশ্চেন যেটা ছিল, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কি না, এটা কখনোই হবে না, ঠিক আছে? এবার ডি নাম্বার দেখো, দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। সূক্ষ্মকোণ ও না, দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। সবচেয়ে যেটা ছোট স্থূলকোণ সেটা নিলাম 91 ডিগ্রি, আরেকটাও 91 ডিগ্রি নিলাম, এই দুটো যোগ করলে দেখা গেল এরা 180 থেকে বেশি হচ্ছে। সুতরাং ডি নাম্বারটার অ্যান্সার কী হবে, যে না, এটা হতে পারে না। ই নাম্বার দেখো, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, অবশ্যই হতে পারে। দুটো সমকোণের মান কত? 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। আমরা জানি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে পরস্পর পরস্পরের সম্পূরক কোণ হয়, সুতরাং এটা সম্পূরক কোণ হবে। এফ নাম্বার দেখো, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ সম্পূরক কি হতে পারে? একটা সূক্ষ্মকোণ নিলাম, সবচেয়ে যেটা ছোট 1 ডিগ্রি, আর বড়ো সবচেয়ে যেটা বড় সেটা 179 ডিগ্রি, এরা হলো 180 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হবে, হ্যাঁ, 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। আর সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি না? হ্যাঁ, হতে পারে। 130 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুটো 130 ডিগ্রি আর 50 ডিগ্রি ধরলাম, এরা পরস্পর পরস্পরের পাশাপাশি কোণ, এদের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি। সুতরাং এটা সম্পূরক কোণ হতে পারে। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, কতগুলো কোণ দেওয়া আছে তোমাকে বলতে হবে, এরা পরস্পর পূরক না সম্পূরক না কি সেগুলো বলতে হবে। প্রথমে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি যোগ করলে কত হলো? 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পরের পূরক কোণ। পরের দুটো দেখো যোগ করলে 180ও হয় না, 90ও হয় না, তাহলে এটা কিছুই হবে না। তার পরেরটা 70 আর 110 যোগ করলে কত হলো? 180 ডিগ্রি। তাহলে 110 আর 70 এরা পরস্পরের কী হবে? সম্পূরক কোণ। পরেরটা 42 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি যোগ করলে হলো 90 ডিগ্রি। সুতরাং 42 আর 48 পরস্পর পরস্পরের পূরক কোণ। পরেরটা দেখো 37 আর 43 যোগ করে কিছুই হয় না, 90ও হয় না, 180ও হয় না, সুতরাং এটা কিছুই না। এবার লাস্টেরটা দেখো 85 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 180 ডিগ্রি। আমরা জানি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে পরস্পর পরস্পরকে সম্পূরক কোণ বলা হয়। সুতরাং 85 ডিগ্রি আর 95 ডিগ্রি, এই কোণ দুটো পরস্পর পরস্পরের সম্পূরক কোণ। তাহলে আমরা এখানে কী পেলাম? এক প্রথমটা আর চতুর্থটা পূরক কোণ, আর তৃতীয়টা আর ষষ্ঠটা হলো সম্পূরক কোণ, আর দ্বিতীয়টা আর পঞ্চমটা
কোনো কিছুই না, সম্পূরকণ আর পুরকণ। হলো, এবার এটার উপর ভিত্তি করে তোমরা কোশ্চেন নাম্বার 3, 4, 5, 6 করবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সাহায্য করব। আজকে এই পর্যন্ত।